হ্যালো ভিউয়ার্স, স্মার্টওয়ে অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমাদের টিউটোরিয়াল হতে যাচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, যেটি আপনাদেরকে অনেক অনেক ডেভেলপ স্কিলকে অনেক ডেভেলপ করবে। তো আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি জব খুঁজতে চান এবং ভালোটি চাকরি পেতে চান, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। আমাদের প্রথমেই যে বিষয়টি জানতে হবে আমাদের এটি জব ফাইন্ডিংয়ের ক্ষেত্রে এবং জব খোঁজার ক্ষেত্রে, সেটি হচ্ছে ব্রাউজ ক্যাটাগরি বা জব ক্যাটাগরি। আমরা জব ক্যাটাগরি সম্পর্কে একটি প্রাথমিক একটি ধারণা আপনার থাকতেই হবে, আদারওয়াইজ আপনি কিন্তু জব ফাইন্ডিং করতে পারবেন না। আপনি কোন বিষয়ে স্কিল বেশি, কোন বিষয়ে স্কিল কম, সেটি নির্ভর করবে আপনার জব ক্যাটাগরির ওপর। তো আমি একটু জব ক্যাটাগরিগুলো দেখে আসি। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, অর্থাৎ অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সে যারা চাকরি করতে ইচ্ছুক বা অ্যাকাউন্টিংয়ে যারা অনার্স মাস্টার্স করেছেন তাদের জন্য অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স। দেন ব্যাংক ইন্স্যুরেন্সও আপনি জব করতে পারবেন। তারপরে যে কার্গো বা ফ্লাইট ফরওয়ার্ডিং, কার্গো যে ট্রান্সফরমেশন বা যে ট্রাকে যে আমাদের মালামাল স্থানান্তর করি বা ইন্টার ট্রান্সফার করি, সেই বিষয়ে আপনি চাকরি করতে পারবেন। ডিজাইন ক্রিয়েটিভ, আপনি ডিজাইনস যদি আপনি ডিজাইনার হতে চান সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা লাগবে। প্লাস ডিজাইনার হতে গেলে আপনাকে অবশ্যই একটি গার্মেন্টসের ফুল প্রসেসগুলো জানতে হবে এবং ডিজাইন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ানেও আপনি জব করতে পারবেন, আপনি যদি সেই বিষয়ে যদি কেরিয়ার থাকে বা নলেজ থাকে। হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট, আমরা যে ফ্ল্যাট কিনি বা আমাদের হাউজিংয়ের যে কিছু ফ্ল্যাট কেনা বেচা হয় সেই বিষয়েও আপনার চাকরি পাবেন। ল বা লিগেল, অর্থাৎ আইন বিষয়েও আপনার চাকরি পাবেন। এনজিও ডেভেলপমেন্ট, ব্র্যাক, গ্রামীণ ফোন, আশা ইত্যাদি তো আপনি জব করতে পারবেন যদি সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করেন। রিসার্চ কনসালটেন্ট, অর্থাৎ অবজারভেশনের জন্য আপনি চাকরি করতে পারবেন। সিকিউরিটি সাপোর্ট সার্ভিস, আমাদের বিভিন্ন কোম্পানিতে আমরা সিকিউরিটি সার্ভিস দিয়ে থাকি, যাদেরকে আমরা সিকিউরিটি বলে থাকি, সেই কোম্পানিতে আপনি জব করতে পারবেন। সেই বিষয়ে আপনি পুলিশ, আর্মি ডিপার্টমেন্ট বা অবসরপ্রাপ্ত লোক আপনি থাকতে অভিজ্ঞ থাকতে হবে। এগ্রিকালচার, ফিশারিজ, এগ্রিকালচারের উপর আপনি জব করতে পারেন বা ফিশারিজ যে আমরা ফিশারিজ দিয়ে থাকি সেই বিষয়ে আপনি জব করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। তারপর হচ্ছে বিউটিশিয়ান, হেলথ বা ফিটনেস, অর্থাৎ সেলুন, বিভিন্ন মার্কেট প্লেসে আপনি জব করতে পারবেন। কমার্শিয়াল সাপ্লাই চেনে আপনি জব করতে পারবেন, কর্পোরেট একটি জব। ড্রাইভিং মোটর টেকনিশিয়াল বিষয়ে আপনি সার্কুলার পাবেন। গার্মেন্টস টেক্সটাইল, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গার্মেন্টস টেক্সটাইল। আমরা যারা সরকারি চাকরি পাই না বা আমাদের যোগ্যতা অর্জন করতে পারে তাদের ক্ষেত্রে গার্মেন্টস টেক্সটাইল, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক গার্মেন্টস টেক্সটাইল আছে সেক্ষেত্রে আপনি গার্মেন্টস টেক্সটাইলও জব করতে পারবেন। হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনি যে এইচআর আমরা বলে থাকি, এইচআর প্রত্যেকটা গার্মেন্টস টেক্সটাইলের সাথে কিন্তু এই হিউম্যান রিসার্চ, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানিতে একটি হিউম্যান রিসার্চ লাগবে বা এইচআর প্রয়োজন, সেই জন্য আপনি হিউম্যান রিসার্চও জব করতে পারেন। ম্যানুফ্যাকচারিং, লাইট ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো আমাদের কাজ করতে পারবেন। ফার্মাটিক্যাল এবং মেডিকেল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল, মেডিকেল যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ জব করে তারা সে বিষয়ে যদি স্কিল থাকে তাহলে অবশ্যই আপনি জব করতে পারবেন। সেলস এবং মার্কেটিং, সেলস মার্কেটিংয়ে আপনি জব করতে পারবেন। টেন্ডার, আদার্স ইত্যাদির ক্ষেত্রে আপনি জব করতে পারবেন। আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ আমাদের বিল্ডিং, আমাদের প্রত্যেকটা কোম্পানিতেই আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়ে, তাই আপনি আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, হিউম্যান রিসোর্স, ম্যানুফ্যাকচারিং সবগুলোই কিন্তু গার্মেন্টস টেক্সটাইলের সাথে রিলেটেড। কল সেন্টার, কাস্টমার কেয়ার, অর্থাৎ গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল,
ইত্যাদিতে আপনি জব করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, আপনি ডাটা এন্ট্রি অপারেটরও জব করতে পারবেন। যারা কম্পিউটার স্কিল ভালো তাদেরকে ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রি করতে গেলে কিন্তু আপনাকে অনলাইন বিষয়ে জানতে হবে, মার্কেটিং প্লেস সম্পর্কে জানতে হবে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি জানতে হবে। ডাটা এন্ট্রি শুধু যে আপনি কম্পিউটারে বসে টাইপ করবেন এইরকমটা না, আপনি ডাটা এন্ট্রি একটি কোম্পানির ডাটা কালেক্ট করতে পারবেন। এই ডাটা এন্ট্রি কিন্তু আপনার গার্মেন্টস টেক্সটাইল প্রয়োজন পড়ে। সো ডাটা এন্ট্রি অপারেটর খুবই একটি ইম্পর্টেন্ট জব, সেটাও আপনি নিতে পারেন। এডুকেশন এবং ট্রেনিং, যারা শিক্ষা বিভাগে কাজ করতে চান তারা এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে আমরা চাকরি করতে পারেন। জেনারেল ম্যানেজমেন্ট অ্যাডমিন, অ্যাডমিনের আমাদের একটি পার্ট গার্মেন্টসে, গার্মেন্টস টেক্সটাইলে একটি অ্যাডমিন একটা বড় পার্ট। সো গার্মেন্টস টেক্সটাইলের সাথে রিলেটেড আছে অ্যাডমিন। সো আপনি যদি গার্মেন্টস টেক্সটাইলে কাজ করতে চান সে এই রিলেটেড পজিশন আপনি কিন্তু পাবেন। আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, অর্থাৎ আমাদের এইটাও কিন্তু এই জব ক্যাটাগরিটাও কিন্তু আমাদের টেক্সটাইলে খুবই প্রয়োজনীয় এবং টেক্সটাইল লাগে। আইটি ডিপার্টমেন্ট একটি অন্য একটি ডিপার্টমেন্ট, অ্যাডমিন একটি ডিপার্টমেন্ট, এইচআর একটি ডিপার্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং একটি ডিপার্টমেন্ট। সো এইগুলা সব জবই, সব জব ক্যাটাগরি কিন্তু আপনার গার্মেন্টস টেক্সটাইলের সাথে রিলেটেড। মিডিয়া অ্যাডভার্টাইজ সেটি আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সো এটিও আপনাদের গার্মেন্টসের সাথে রিলেটেড। প্রোডাকশান অপারেশন, এটিও আপনার গার্মেন্টস টেক্সটাইলের সাথে রিলেটেড। সিকিউরিটি ফ্রন্ট ডেক্স, অর্থাৎ গেট সিকিউরিটি যেটা বলা হয়, সেটিও আমাদের গার্মেন্টস টেক্সটাইলের একটি ডিপার্টমেন্টের নাম। দেন ট্রাভেল ট্যুরিজম হোটেল, হোটেলও আপনি জব নিতে পারবেন। তো এই ছিল আমাদের জব ক্যাটাগরি। আস আমাদের যে অনলাইনে বা বিডি জবস, আমরা যে অনলাইন বা বিডি জবস আমরা যে ক্যাটাগরিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেই এখানেই সেই জবগুলা সবগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যদি ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চান, আপনি স্কিলটাকে যদি ডেভেলপ করতে চান, প্রথম আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে জবটা করবেন। আপনি গার্মেন্টস টেক্সটাইল করবেন না, আপনি ডাটা এন্ট্রি করবেন না, কল সেন্টারে করবেন না, ডিজাইনিং হবেন না, ম্যানুফ্যাকচারিং হবেন, সেই বিষয়টি আপনি আগে নির্ধারণ করবেন। দেন আপনি এখানে জব ডিসক্রিপশন বা রেসপন্সিবিলিটি আপনি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার যে ইন্টারভিউর ক্ষেত্রে যে আপনি কল দেওয়ার পর যে ইন্টারভিউতে ফেস করবেন সেটা আপনার জন্য ইজি হবে এবং আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পাবে। তো আমি যে বিষয়টা নিয়ে আমাদের এই ভিডিও বা টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে গার্মেন্টস বা টেক্সটাইল। যারা গার্মেন্টস এবং টেক্সটাইলে জব করতে চান তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা একটি যে কোনো পজিশনের জব ডেসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি নিয়ে একটু কথা বলি। আমরা গার্মেন্টস টেক্সটাইলে যাব। দেন আমাদের সামনে এরকম আছে, দেখেন এক্সিকিউটিভ ওয়েলফেয়ার এমপ্লয়ি রিলেশনশিপ এইচআর, যারা এইচআরে জব করতে চান তাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। তো আমি তো গার্মেন্টস টেক্সটাইলে নিয়ে কথা বলবো। সো মার্চেন্ডাইজারও আপনি যা গার্মেন্টসে জব করতে পারেন। আমাদের এডুকেশন দেখতে পারেন, মিনিমাম গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন অর MBA, মানে মার্চেন্ডাইজিং ডিগ্রি ফ্রম এনি রিকোয়েটেড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি MBA পড়া যে কোনো ভার্সিটি থেকে আপনি মার্চেন্ডাইজিংয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কমপ্লায়েন্স অফিসার, তারপর আই ম্যানেজার আপনি খুবই একটা দামি একটা জব, খুবই একটি ভালো একটি জব, যদি আপনি জব করতে পারেন তাহলে খুবই ভালো একটা স্যালারি পাবেন। আমি এইটা মধ্যে ঢুকে আই ম্যানেজার, আই ম্যানেজার জায় জায় মিলস বাংলাদেশ PBT লিমিটেড অফ ভ্যাকেন্সিস 01, অর্থাৎ একজন। এটা পাবলিশ হয়েছে নভেম্বর 14, 2020 ভ্যাকেন্সি একজন। জব নেচার জব নেচার হচ্ছে ফুল টাইম এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট 8 ইয়ার্স, অর্থাৎ 8 বছর অভিজ্ঞতা লাগবে আপনার। আপনার বয়স হতে হবে 35 থেকে 40। লোকেশন চট্টগ্রাম, চিটাগং, EPZ। জেন্ডার মেল, স্যালারি রেঞ্জ নেগোটেবল, অর্থাৎ আলোচনা সাপেক্ষে। এটার ডেডলাইন 7ই ডিসেম্বর
2000 আমি প্রথমে আপনাকে এটা অ্যাপ্লাই করে আমি দেখাই। নিচে যাবেন, যাওয়ার পরে আপনি দেখেন এখানে এডিশনাল জব রিকোয়ারমেন্টস এজ 35, অনলি মেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনি পুরুষে এটাকে জয়েন করতে পারবেন। প্রো অ্যাক্টিভ, এনার্জেটিক অ্যান্ড কেরিয়ার ওরিয়েন্টেড, অ্যাবল টু ডেলিভারি ডিমান্ডিং বিজনেস অবজেক্টিভ অ্যান্ড গোলস, অর্থাৎ যে আমাদের বিজনেসের যে একটা অবজেক্ট বা উদ্দেশ্য থাকে বা গোল থাকে সেই বিষয়ে আপনি স্বচ্ছ ধারণা রাখতে হবে। এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল বোথ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে, আদারওয়াইজ আপনি এই চাকরিটা পাবেন না। এবল টু ওয়ার্ক আন্ডার প্রেসার, গুড কম্পিউটার স্কিলস, মাইক্রোসফট অফিস, মেইলিং, গুড ম্যানেজমেন্ট স্কিল টু হ্যান্ডল মেন পাওয়ার ইফেক্টিভলি, অর্থাৎ আপনার মেন পাওয়ার যে এটি একটা পাওয়ার থাকতে হবে ম্যানেজমেন্ট, এবং আপনার কম্পিউটারের উপর ভালো একটি স্কিল থাকতে হবে। তো আপনি দেখেন আপনি কেরিয়ারটাকে যদি স্কিল দেখে যদি আপনি ডেভেলপ করতে চান সেই বিষয়ে আপনি একানেই কিন্তু পেয়ে যাবেন যে আপনি কী কী জানা প্রয়োজন। এখানে জানার প্রয়োজন সবচেয়ে বেশি যেটা হচ্ছে স্পিকিং ইংলিশ, আপনি স্পিকিং ইংলিশ জানতে হবে মাস্ট। দেন আপনি জানতে হবে কম্পিউটার স্কিল, মাইক্রোসফট অফিস, মেইলিং, এই দুটি বিষয়ে কিন্তু আপনি ভালো এক্সপার্ট হতে হবে। এটা যে কোনো জবে যান না কেন আপনাকে ইংলিশটাকে আপনি ডেভেলপ করতে হবে, দেন আপনি কম্পিউটার উপর একটি ভালো একটি অভিজ্ঞতা লাগবে। তো আদার বেনিফিট, মোবাইল বিল, প্রিভিডেন্ট ফান্ড, লান্স ফেসিলিটিস, পার্টিলি সাবসিডিডাইজ, স্যালারি রিভিউ, অর্থাৎ প্রতি বছরই ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস টু। তো আমি জবটা এখানে করবো, আপনারা যারা বিডি জবসে অ্যাকাউন্ট করেছেন, আর যদি বিডি জবসের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমার একটি ভিডিও দেওয়া আছে সেটি আপনি দেখে আসতে পারেন। আমি অ্যাপ্লাই অনলাইনে চলে যাব। তো ভিডিওটা একটু লম্বা হবে। জব ডিসক্রিপশন রেসপন্সিবিলিটি, একটি আই ম্যানেজার যদি হতে চান আপনি, আই ম্যানেজার হতে গেলে আপনি কী কী জানা প্রয়োজন, কী কী শেখা প্রয়োজন, আপনার স্কিলটাকে কীভাবে ডেভেলপ করতে হবে আপনি, এবং কীভাবে আপনি ইন্টারভিউ ফেস করবেন। আপনি যদি জব ডিসক্রিপশন বা রেসপন্সিবিলিটি যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন বা এখানে কী কী শিখতে দেওয়া হয়েছে বা কী কী প্রয়োজন সেটি যদি শিখে যদি আপনি পরবর্তী যদি আই ম্যানেজার আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি ইন্টারভিউ ফেস করতে পারবেন। তো আমরা একটু ওভারসিং আই সেকশন অ্যাক্টিভিটিস অ্যান্ড নিড টু টেক কন্ট্রোল ওভার অল অ্যাক্টিভিটিস টু ইনশিওর দ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেকনিক্স আর অ্যাডপ্টেড অ্যাডোকুয়েটলি ইন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমি যদি এটা বাংলা একটু দেখতে চাই, গুগল ট্রান্সলেট, আই বিভাগীয় ক্রিয়াকলাপ তদারকি করা এবং উৎপাদন প্রক্রিয়াতে শিল্প প্রকৌশল বা কৌশলগুলিকে পর্যাপ্তভাবে গৃহীত হয় তা নিশ্চিত করার জন্য সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হবে। আই ডিপার্টমেন্টের কাজটা হচ্ছে আপনি যে ওয়ার্কিং প্রসেস আছে সেই প্রসেসটাকে ডেভেলপ করা, আপনি কোনো প্রোডাক্ট যদি আপনি তৈরি করতে হয় এটা শেষ পর্যন্ত আই ডিপার্টমেন্টের অবশ্যই প্রয়োজন পড়ে। আর সেখানেই বলা হয়েছে টেকনিশিয়াল যে কিছু কৌশল আছে, বটলনেক অবশ্যই বুঝেন, যারা জব টেক্সটাইলে জব করেন তারা বটলনেক, অর্থাৎ যেখানে একটি ভূতলের মতো যে মুখ থাকে যেখানে প্রোডাকশানটা হয় বাট প্রোডাকশানটা আসতেছে না বা বের হচ্ছে না, সেই যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধানের কাজটাই হচ্ছে আই ডিপার্টমেন্টের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেখানে কী বলেছে আই বিভাগীয় কার্যকলাপ তদারকি করা, আই ডিপার্টমেন্টে কী কী কাজ আপনি অবশ্যই আপনি আই যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই জানবেন। আই হচ্ছে আপনার প্রসেসটাকে ডেভেলপ করা, কিছু প্রসেসিং আছে সেই প্রসেসটিকে ডেভেলপ করাই হচ্ছে আই ডিপার্টমেন্টের কাজ। SMB আইডেন্টিফিকেশন অ্যান্ড সিলেক্টিং অফ লো পারফর্মিং অপারেশনস, ক্রিয়েটিং
carrying out method studies, identifying areas for improvement, suggesting and implementing solution to improve the efficiency level of low performing operations. আমি যেহেতু ইংলিশ আমার এই ক্লাসটির ক্ষেত্রে কিন্তু আপনি ইংরেজিও অনেক দক্ষ হয়ে যাবেন ধীরে ধীরে, যদি আপনি আমার ক্লাসটি নিয়মিত অনুশীলন করেন বা দেখেন বা বুঝেন, আপনি যদি প্র্যাকটিস করেন আপনার স্কিলটা ইংলিশেও আপনার ডেভেলপ হবে। দেন আপনি যে ডিপার্টমেন্টে আপনি জয়েন চাকরিতে অ্যাপ্লাই করছেন সেই ডিপার্টমেন্ট সময় সম্পর্কটি স্বচ্ছ ধারণা পাবেন, আপনি অবশ্যই আপনাকে কী বলে দিবে। তো আপনি অনেক পরিশ্রম করতে হবে, এভাবে যদি আপনি 6 মাস লেগে থাকেন আশা করি আপনি অনেকটা ইম্প্রুভ হবেন। এখানে বলা আছে স্বল্প পারফর্মিং অপারেশন শনাক্তকরণ, অর্থাৎ কম বা দুর্বল পারফরমেন্স যারা করে বা যে অপারেটিং করে বা অপারেশন সিস্টেমটাকে যেটা স্বল্প পারফর্মিং সেটা আপনি শনাক্ত করতে হবে এবং নির্বাচন করতে হবে। পদ্ধতি অধ্যয়ন পরিচালনা উন্নতির ক্ষেত্রে চিহ্নিতকরণ, কম সম্পাদনকারী অপারেশনগুলোর দক্ষতা উন্নতি করার জন্য সমাধানগুলি প্রস্তাব বাস্তবায়ন করা, অর্থাৎ যেগুলো একটি গার্মেন্টস বা টেক্সটাইলে আপনি যে একটি প্রসেসে বা একটি টি শার্টের যে প্রসেসগুলো আছে এ টু জেড, যেখানে আপনি বটল নেক আমি একটু আগে বলেছি যেটা আপনি প্রসেসটা দুর্বল হয়ে যাচ্ছে সেই প্রসেসটাতে গিয়ে আপনি ডেভেলপ করতে হবে, এমনকি আপনি নিজের কাজ দেখিয়ে দিতে হবে, এটা এভাবে করতে হবে, ওটা এভাবে করতে হবে, মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখতে হবে, মেশিন টেকনিশিয়াল কোনো প্রবলেম আছে কিনা তা জানতে হবে, জেনে সেটি জেনে আপনি একটা আইডেন্টিফিকেশন করতে হবে, অর্থাৎ প্রবলেমেটিক আইডেন্টিফিকেশন আপনি শনাক্ত করতে হবে, দেন আপনি সেটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এখানে এই বিষয়টাই বলা হয়েছে যদি আপনি আই ডিপার্টমেন্টের ম্যানেজার হন। কন্ডাক্টিং টাইম মেথড অ্যান্ড প্রোডাকশন স্টাডিজ টু ইনহ্যান্স এফিসিয়েন্সি, এস্টাবলিশিং স্ট্যান্ডার্ড টাইমস ফর অপারেশনস ওয়ার স্ট্যান্ডার্ডস হ্যাভ নট বিন ডিটারমাইন্ড অ্যান্ড আপডেটিং দ্য স্ট্যান্ডার্ড ডাটা ব্যাংক অ্যাকর্ডিংলি। দক্ষতা বাড়াতে সময় পদ্ধতি এবং উৎপাদন অধ্যয়ন পরিচালনা করা, ক্রিয়াকলাপগুলির জন্য মানক সময় স্থাপন করা যেখানে মান নির্ধারণ করা হয়নি এবং সেই অনুযায়ী মানক ডেটা ব্যাংক আপডেট করা। বুঝতে পারেছেন, অর্থাৎ এসএমবি যে আমাদের একটা টাইম ক্যালকুলেশন আছে সেই টাইম ক্যালকুলেশনের কাজটিও আপনাকে করতে হবে। দক্ষতা বাড়াতে সময় পদ্ধতি উৎপাদন অধ্যয়ন পরিচালনা করা, প্রত্যেকটা জিনিসই আপনাকে অধ্যয়ন করতে হবে, করে অবজারভেশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেন আপনি সেখানে একটি সিস্টেম ডেভেলপ করতে হবে, দেন আপনি সেটা আপনি নিজেরই কাজ করতে হবে, সেটি টাইম ম্যানেজারের একটি কাজ। Ensuring the appropriate layered work distribution plan of lines to facilitate an optimum performance, অর্থাৎ আপনি একটি প্ল্যান তৈরি করতে হবে, একটি লেয়ার তৈরি করতে হবে, একটি যে কোনোটি টি শার্ট ক্রিয়েট করতে যে ফ্লো চার্ট দেওয়া হয় বা আপনি ওয়ার্কিং একটি প্ল্যান দেওয়া হয় ডিস্ট্রিবিউশন কাজের যে ডিস্ট্রিবিউশন সেটিও আপনাকে করতে হবে, আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। এখানে এটি বলে বলা হয়েছে ইনশোরিং দি লাইন লেআউট মেশিন লেআউট টু ফিট দ্য লাইন এক্সপার্ট প্ল্যান, অর্থাৎ প্ল্যান অনুযায়ী আপনার লাইনে লেআউটে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী প্রোডাকশনটা প্রবেশ করছে কিনা বা মেশিনে যে লেআউটটা দেওয়া আছে সেই লেআউট অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে আপনাকে। ইনশোরিং দ্য ফরকাস্ট ফর প্রোডাকশন লাইন অ্যান্ড অ্যাচিভ দ্য প্ল্যান ফরকাস্ট, অর্থাৎ আপনি প্রোডাকশনটাকে সেই লাইন অনুযায়ী প্রোডাকশনটা উৎপাদন হচ্ছে কিনা ঠিকঠাক উৎপাদন হচ্ছে কিনা সেটিও আপনাকে নিশ্চিত করতে হবে। প্রিপেয়ারিং ভিডিওস টাইম স্টাডিজ অ্যান্ড প্রপোজিং মেথডস ইফ এনি ডিসক্রেপেন্সিস অ্যারাইজ বিটুইন দ্য স্ট্যান্ডার্ড টাইমস অফ মেথড সেট ইমিডিয়েটলি ফরওয়ার্ডিং
দ্য অবজারভেশন অ্যান্ড কমেন্টস টু দ্য প্রোডাকশন ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রোডাকশন ম্যানেজমেন্টের সাথে আপনার যে টাইমের যে একটা ক্যালকুলেশন, আপনি একটি অর্ডার আপনার নামে হয়েছে, বাট সেই অর্ডারটা আমার কত দিনের মধ্যে সমাধান করতে হবে, কত দিনের মধ্যে আমাদের কতদিনের মাধ্যমে আমরা উৎপাদন করতে পারবো, সেই একটি ডেড লাইন দিতে হবে আমাদেরকে। সেটি সেই ডেড লাইনটি আপনি ম্যানেজমেন্টের সাথে আলাপ করে দেন, আপনি সেটি সমাধান দেবেন বা সেটা রিপোর্ট ক্রিয়েট করবেন। এনশিওরিং দ্য লাইন লেআউট মিচিং লেআউট টু ফিড সরি অবজারভিং প্রি প্রোডাকশন সিম্পল প্রি প্রোডাকশন কোঅর্ডিনেটিং অ্যান্ড কেয়ারিং আউট পাইলট স্টাডিজ ফর নিউ স্টাইলস টু আইডেন্টিফাই দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ক মেথডস অ্যান্ড পসিবল বটল নেক্স। আমি যেটা একটু আগে আলোচনা করেছি, বটল নেক একটি কারণ হচ্ছে বিশাল বড় একটি সমস্যা, সেটি দূরীকরণের জন্য আই ডিপার্টমেন্টের প্রয়োজন হয়। টেকিং করেক্টিভ অ্যাকশান ইন কোঅর্ডিনেশন উইথ আদার ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার যে স্যাম্পল প্রি প্রোডাকশন করতে হবে, আপনি একটি অর্ডার বা একটি নতুন স্টাইল এসেছে, সেই স্টাইলের একটি নতুন একটি স্টাইল সেটি আপনি একটি স্যাম্পল করে দেখাতে হবে। সর্বপ্রথম স্যাম্পলে কতটুকু সময় লাগে, কতটুকু কস্টিং হয়েছে, কতটুকু সময় এবং কতটুকু কর্মীর সময় লেগেছে, অ্যাসেম্বলিটা আপনি বের করতে হবে এবং কস্টিং কত লাগবে সেটা আপনি বের করে আপনার টপ ম্যানেজমেন্টে আগে একটি প্রি প্রোডাকশন ক্রিয়েট করতে হবে। এবং এটা করতে আপনার কোনো বটল নেক সমস্যা আসে কি না সেটি আপনি অবজারভেশন করতে হবে। ফলোয়িং আপ অন মেনশন মোশন ফলোয়িং আপ অন মোশন ইকোনমি অ্যান্ড বিহেভিয়ারিয়াল এক্সপেক্ট ইন দ্য ট্রেনিং সেকশন অ্যান্ড কোঅর্ডিনেটিং উইথ দ্য ট্রেনিং এক্সিকিউটিভ টু ইনশিওর দ্যাট দ্য রিকোয়ার্ড নাম্বার অফ ট্রেনিজ আর বিং ট্রেইনড ইন দ্য ট্রেনিং সেন্টার। অর্থাৎ আপনাকে ফলো আপ করতে হবে আপনি অর্থনৈতিক এবং আচার আচরণ বা একটি সিস্টেম ডেভেলপ করার জন্য আপনার যা ট্রেনিং প্রয়োজন সেটাও আপনাকে মোটিভেট করতে হবে আপনার নিচে যারা কাজ করবে। ইনশিওরিং দ্যাট প্রপোজড ইমপ্রুভমেন্ট আর ইমপ্লিমেন্টেড বাই দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড দ্যাট প্ল্যানের টার্গেট আর অ্যাচিভ। আপনার একটি প্ল্যান দিতে হবে, মান্থলি প্ল্যান, উইকলি প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী প্রোডাকশন হচ্ছে কি না সেই একটি রিপোর্ট আপনি প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনি সাবমিট করতে হবে। দেন আপনার একটি কাজ ডেভেলপ হবে এবং তারা সেই অনুযায়ী কাজ করবে। প্রিপেয়ারিং ভিডিও ডিমনস্ট্রেটেশন অ্যান্ড ট্রেন অপারেটর অ্যান্ড কন্ডাক্টিং ট্রেনিং ওয়ার্কশপস টু ট্রেন সুপারভাইজার অন ওয়ার্ক স্টাডি টেকনিক্স। অর্থাৎ ওয়ার্ক স্টাডি করতে হবে, একটা নতুন স্টাইল আসলে আপনি ওয়ার্ক স্টাডি করতে হবে প্রথমে এবং কতটুকু সময় লাগে এসএমবিটা আপনি বের করতে হবে। অ্যানালাইজিং দ্য সিএমটি অ্যান্ড প্রোডাক্টিভিটি ডিটেলস ফর অল নিউ ডেভেলপমেন্ট স্টাইল বেসড অন গার্মেন্টস স্কেচ or sample and provide CMT to merchandising department. Merchandising this department er sathe apni ekti costing department merchandising department er sathe apni eti report korte hobe je koto tuku fabric lagbe koto tuku suta lagbe shei bishoye apni ekti dharona nite paren. Acha amra ektu jene ashi je CMT eta ki ইন্টারভিউতে কিন্তু এগুলাই আসবে। সব সিএমটি প্রোডাকশন আমি একটু দেখি আছে চার্টেড মার্কেট টেকনিশিয়ান সিএমটি চার্টেড মার্কেট টেকনিশিয়ান CMT. হোয়াট ইজ এ সার্টিফাইড মার্কেট টেকনিশিয়াল ডিপার্টমেন্ট কি আসলে আমি একটু জেনে নিই আমরা
আমাদের খুব একটি ইম্পর্টেন্ট একটি বিষয় যেটি আমাদের বাই বা বোর্ডে আসতে পারে আমরা যেটা জানি না। এটি চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান এমন এক পোশাক পেশাদার প্রযুক্তি বিশ্লেষক যা সিএমটি অ্যাসোসিয়েশন পূর্বে এমটিএ আয়োজিত সিএমটি উপাধিও রাখে। এটি বিশ্বব্যাপী আর্থিক শিল্পে প্রায় 50 বছরের চাকরি একটি বিশ্বব্যাপী প্রমাণ পত্রিকা সংস্থা বডি সিএমটি শৃঙ্খল মধ্যে সর্বোচ্চ স্তরের প্রশিক্ষণ চিহ্নিত করে এবং বিশ্বব্যাপী অনুশীলনকারীদের জন্য এটি প্রধান পদবি। প্রযুক্তিগত বিশ্লেষণটি বাজারে আচরণের জন্য একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মতান্ত্রিক পদ্ধতি মাধ্যমে সরবরাহ চাহিদা আইনের মাধ্যমে সমস্ত সম্পদ শ্রেণীতে আন্তঃমূল্য এবং বাজার মূল্যের মধ্যে ব্যবধানটি সফলভাবে নেগেটিভ করার সরঞ্জাম সরবরাহ করে। সিএমটি উপর আসলে আপনারা বুঝতে পেরেছেন সিএমটি মার্কেট প্লেসের যে মার্কেট চলছে কী দামে চলছে সেটি মার্সেন্টেজের ডিপার্টমেন্টের সাথে বসে আলোচনা করে সেটি নির্ধারণ করতে হবে। বর্তমানে কস্ট প্রাইস যেটাকে আমরা বলে থাকি এটি বলছে যে চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান। সো আমরা এই বিষয়ে আর কথা বলবো না, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সিএমটিটা কী। এটি কিন্তু আপনি নতুন জানলেন। আপনার ওয়ার্ডার কনফার্মেশন দ্য ভ্যালুয়েটেড গার্মেন্ট ইজ রি অ্যানালাইজড ফর বেটার অ্যান্ড ইকোনমিক্যাল মেথডস টু রিডিউস দ্য নেগোটিয়েট সিএমটি ইন অর্ডার টু স্টে ইন সেফ মার্জিন। ইট মিনস রিডাকশান অফ এসএমবি। এখানে এসএমবিটা আপনার বুঝতেই পারছেন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আমি এটাও একটু অবজারভেশন করি। আমরা কিছু নতুন কিছু শিখতে পারি। আপনি জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি যদি আপনি জানেন, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এসএমবি ইন গার্মেন্টস ক্যালকুলেশন, দ্য টার্ম স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এসএমবি ইজ মোস্টলি ইউজড ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এটি আই ডিপার্টমেন্ট একটি বিশাল বড় একটি কাজ। ইট ইজ দ্য প্রসেস অফ টাইম স্টাডি অ্যান্ড মেজার্ড স্ট্যান্ডার্ড মিনিট অ্যান্ড দেন ক্যালকুলেট দ্য এসএমবি। দ্য ক্যালকুলেশন অফ এসএমবি ইজ অ্যাকচুয়ালি ডান বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। জেনারেলি এসএমবি ইন্ডিকেটস দ্য টাইম টেকেন টু মেক গার্মেন্টস বাই দ্য ওয়ার্কার্স ইউজিং দ্য রাইট টাইপস অফ মেশিনারি ইন দ্য গার্মেন্টস ফ্যাক্টরি। ইউ মে ফাইন্ড দ্যাট মেনি পিপুল ইউজ টু দ্য এসএমবি স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিটস SAM অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিটস উইচ ইজ দ্য সেম ইজ এসএমবি SMB various garments to garments, style of style, factory to factory, management to buyers as for SMB, and it is the responsibility of the IE departments to calculate SMB and give it to the respective parties here in this article. I will share details of standard minute value SMB in গার্মেন্টস ক্যালকুলেশন ইম্পর্টেন্স উইথ এ পার্টি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা আমরা একটু স্ট্যান্ডার্ড ভ্যালুটা একটু ক্যালকুলেশন করি। আপনারা এসএমবি ইজ ক্যালকুলেটেড ফর ডুইং কস্টিং অফ গার্মেন্টস। ইট ইজ দ্য ইউজ টু ক্যালকুলেশন অফ টার্গেট অ্যান্ড সেট দ্য রাইট টার্গেট ফর ক্যালকুলেশন এফিসিয়েন্সি অফ ওয়ার্ক। এসএমবি ইজ ক্যালকুলেটেড ফর মার্কেটিং প্ল্যান অ্যান্ড টেক ইফেক্টিভ ফ্যাক্টরি প্রোডাকশন ডিসিশন ফর ক্যালকুলেটিং এসএমবি। এসএমবি যে সূত্রটা আপনাদের এসএমবি বেসিক টাইম প্লাস অ্যালায়েন্স, বেসিক টাইম অবজার্ভ টাইম গুণ রেটিং ফ্যাক্টর, অবজার্ভ টাইম টোটাল সাইকেল টাইম নাম্বার অফ সাইকেল টোটাল সাইকেল টাইম এবং নাম্বার অফ সাইকেল। আচ্ছা ইফিসিয়েন্সি পার্সেন্টেজ টোটাল প্রোডাকশন প্লাস এসএমবি টোটাল ম্যান পাওয়ার অ্যান্ড ওয়ার্কিং আওয়ার। আপনি 8 ঘন্টা ওয়ার্কিং ম্যান পাওয়ার ধরুন আপনি 50 জন, টোটাল প্রোডাকশন ধরুন আপনি 5,000 পিস গুণ এসএমবি। এসএমবি ক্যালকুলেশনটা বেস্ট টাইম
আপনি এসে আপনি যখন একটি ওয়ার্কার বা কর্মী কাজ করে সে কত মিনিট কাজ করলো সেই অ্যাকচুয়াল টাইমটা আপনার সেখানে বসাতে হবে। একটি প্রোডাক্ট করতে কত মিনিট সময় লাগে এখানে বসাবেন, টোটাল প্রোডাকশনটা বসাবেন, দেন ম্যান পাওয়ার বসাবেন, ওয়ার্কিং আওয়ার বসাবেন, ক্যাপাসিটি প্রাইস, টোটাল টাইম, টোটাল টাইম আপনি একটি প্রসেস করতে ধরুন 3 ঘন্টা সময় লেগেছে, সো 3 ঘন্টা আপনি এখানে বসিয়ে দেবে। টাইম রিকোয়ার্ড ফর মার্ক মেকিং এ প্রোডাক্ট, টাইম রিকোয়ার অর্থাৎ টাইমের রিকোয়ারমেন্ট 8 ঘন্টা আমাদের অফিস, টার্গেট প্রোডাকশন, ওয়ার্কিং আওয়ার আমরা ওয়ার্কিং আওয়ারটা এখানে বসাবো 8 ঘন্টা গুণ 60 মিনিট, নাম্বার অফ ম্যান পাওয়ার 60 মিনিট গুণ 50 জন, স্ট্যান্ডার্ড মিনিট বিলো অর্থাৎ আপনাকে একটি কত সময় লেগেছে একটি প্রসেস করতে সেই বিষয়টি এখানে দিয়ে দিবেন। দেন আপনি এসএমবি পার্সেন্টেজ গুণ 5% ধরে আপনি এটা ক্যালকুলেশন ইজিলি করতে পারবেন। ক্যালকুলেশন এসএমবি ইন গার্মেন্টস, এসএমবি বেসিক টাইম প্লাস অ্যালোকেটেড অ্যালাউন্স টু ফর্মুলা অফ বেসিক টাইম, অবজার্ভ টাইম অর্থাৎ আপনি যেটা মেশিনের পাশে দাঁড়িয়ে যে টাইমটি ক্যালকুলেশন করবেন যে মিনিটে সেটা অবজার্ভ টাইম বলা হয়, রেটিং ফ্যাক্টর বেসিক টাইম। আচ্ছা বেসিক টাইম আমরা একটু ধারণা নিয়ে নিই, বেসিক টাইম ইজ দ্য মোস্ট লাইকলি টাইম রিকোয়ার্ড টু মেক গার্মেন্টস কনসিডারিং অবজার্ভ টাইম অ্যান্ড অ্যাপ্লিকেবল রেটিং ফ্যাক্টরস। অবজার্ভ টাইম, টাইম এ টেকেন টু টু ওয়ার্ক ওয়েন অন অবজার্ভ ইজ অবজার্ভিং ক্লোজলি অ্যান্ড রেকর্ড দ্য ওয়ার্কার ওয়ার্ক স্পিড অর্থাৎ কাজের যে গতি, কর্মীরা যে কাজের গতি সেই কাজের গতিটা কত কতটুকু সময় লাগে একটি প্রসেস তৈরি করতে সেটি কিন্তু অবজার্ভ টাইম। আর বেসিক টাইমটা হচ্ছে আপনার 1 ঘন্টা 8 ঘন্টা যেটা আমাদের কোম্পানির বা একটা গার্মেন্টসের যেটা টাইম দেওয়া থাকে আমাদের ওয়ার্কিং টাইম 8 ঘন্টা সেটি বলা হয়েছে অবজার্ভ টাইম। বেসিক টাইম 8 ঘন্টা, অবজার্ভ টাইম আপনি যেটা ওয়ার্কিং প্রসেসে যেটা বের করবেন সেটা হচ্ছে যেটা আছে। ক্যালকুলেশন অফ অবজার্ভ টাইম, ক্যালকুলেশন সাইকেল টাইম ইজ দ্য ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেল, সাইকেল টাইম, সাইকেল টাইম ইজ দ্য টাইম বিটুইন স্টার্টিং এ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিনিশিং অফ দোজ গার্মেন্টস অর্থাৎ স্টার্টিং টাইম থেকে শুরু করে লাস্ট ফিনিশিং টাইমটিকেই বলা হয় সাইকেল টাইম। রেটিং ফ্যাক্টর আমরা একটু বুঝে নিই রেটিং ফ্যাক্টরটা কি, দ্য রেটিং ফ্যাক্টর ইজ অ্যাসাইনড বেসড অন অ্যান এভ্যালুয়েশন অফ ওয়ার্কার পারফরমেন্স উইচ ইজ দ্য কন্ট্রাক্টেড থ্রাউট আই জাজমেন্ট অর্থাৎ আই জাজমেন্ট যেটা ফ্যাক্টর, ওয়ার্কার ক্যান বি ফাস্ট স্লো অ্যান্ড রেটিং এ সন স্কেল 100% টু লোয়ার অর্থাৎ বুঝতেই পারছেন যে আই জাজমেন্ট অর্থাৎ চোখে যেটা দেখা যায় আপনার আনুমানিক একটা রেটিং টাইম ধরে নিবে 5 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা ইত্যাদি এক্সট্রা। তো আশা করি এসএমবিটা আপনারা বুঝতে পেরেছেন, আমি এসএমবি নিয়ে একটি ক্লাস দিব পরবর্তী টিউটোরিয়ালটি, এসএমবি নিয়ে আমরা স্কিল ডেভেলপ করার জন্য এসএমবি নিয়ে আমি একটি ক্লাস দিব সেটি আপনার ভিডিও দেখবেন। তো আমরা জব ডেসক্রিপশন এবং রেসপন্সিবিলিটিতে চলে যাই, তো আপনি নিচেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আপনি বিভিন্ন ধরনের কেপিআই জেডি তারপর অবি এই জিনিসগুলো আপনারা একটু অনলাইনে সার্চ করবেন, দেন আপনারা খুব সহজেই আপনার স্কিলটা ডেভেলপ হয়। এইচআর হিউম্যান রিসোর্স যেটি আপনার প্রয়োজন নেই, কেপিআই একটা ইম্পর্টেন্ট বিষয়, বিশাল বড় একটা চ্যাপ্টার কেপিআই, কেপিআই নিয়েও আমি একটি ভিডিও দিয়ে থাকবো। কেপিআই জেডি জব ডিসক্রিপশন জেডি সেটি অবশ্যই আমি দিয়ে থাকবো। তো আশা করি এই ছিল জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি আই ম্যানেজার, আপনার কী কী শিখতে হবে আই ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিতে গেলে আপনার কী কী জানা প্রয়োজন সেটি অবশ্যই আপনার জানতে পেরেছেন। ফার্স্টে জানতে হবে আপনার এসএমবিটা জানতে হবে, প্রোডাকশন প্ল্যান সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে, বোটল নেকের সম্পর্কে ধারণা থাকতে হবে, কেপিআই সম্পর্কে ধারণা থাকতে হবে। এই বিষয়ে যদি আপনার স্বচ্ছ সিএমটি একটি বিশাল চ্যাপ্টার সিএমটি সেই বিষয়ে আপনি ধারণা রাখতে হবে, তারপর আপনার জেডি কেপিআই এক্সেট্রা। তো এই বিষয়গুলো যেমন আপনি ঘাটাঘাটি করবেন অনলাইনে, আমি এই সব বিষয়ে একটি একটি করে ক্লাস দিব, আশা করি আপনারা সেটি ভালো লাগবে এবং স্কিলটা ডেভেলপ করতে পারবেন। তো এই ছিল আজকে জব আইর মোটামুটি আই ম্যানেজারের যে একটি জব, আমরা কী কী শিখলে বা কী কী জানলে আই ম্যানেজারে আমরা অ্যাপ্লাই করতে পারবো
কি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করলে আমরা আই ডিপার্টমেন্টে কাজ করতে পারবো, সেই বিষয়ে একটি মোটামুটি আশা করি আইডিয়া আপনারা পেয়েছেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আমি চাই আমার বাংলাদেশের যে বেকার সমস্যা রয়েছে সেটা সমাধান করার জন্যই আমি পর্যাপ্ত পরিশ্রম করে যাচ্ছি। চাই সবাই কেরিয়ার ডেভেলপ হোক, ভালো একটি জব করুক গার্মেন্টস সেক্টরে। আমাদের সুনাম বাংলাদেশে গার্মেন্টস আইটেমে খুবই একটি বিশ্ব আন্তর্জাতিক বাজারে একটি ভালো মার্কেট পেয়েছে ফ্যাশন জগতে। সো আপনারা যদি কেউ চাকরি করতে ইচ্ছুক হয় আপনারা এইভাবে স্টাডি করবেন, আপনারা কী কী জানতে হবে, কী কী শিখতে পারেন সেই বিষয়ে একটি ধারণা আপনারা পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একান্তই আমি পরিশ্রম করি আপনাদের জন্যই, যারা বেকার বাইরে আছেন তাদের জন্যই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনি এখান থেকে এই ক্লাসের থেকে আপনি দু তিনটা জিনিস আপনারা একটু বেশি জানতে পারবেন, আপনি যে পজিশন সম্পর্কে আপনার একটা আইডিয়াটা এবং সেই পজিশনের যে কী কী কাজ করতে হবে, কী কী রেসপন্সিবিলিটি সেটা আপনি জানতে পারবেন। পাশাপাশি আপনার ইংলিশটা কিন্তু ডেভেলপ হবে, মনের অজান্তেই দেখবেন যে আপনি প্র্যাকটিস করতে করতে আপনি মনের অজান্তেই অনেক কিছু শিখে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন।